আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা চলে এসেছি স্টার কাবাবে। সো এখানে আমরা একটু আসছিলাম টুকটাকি শপিং করতে, সো এখানে এসে আমরা একটু রেস্টুরেন্টে গেলাম ভিতরে একটু হালকা নাস্তা করার জন্য। সেটা আমাদের কেনাকাটা অলমোস্ট হয়ে গেছিল আর এখানে আমরা একটু শপিং করতে একটু আসছিলাম। সো এই তো শপিং করার এসে একটু ভাবলাম একটু কিছু খেয়ে ফেলি নাস্তা। সো আমরা একটু হালকা নাস্তা স্লাইট নাস্তা করলাম রাতে বিকালে 7:30 দিকে। সো 7:30-8 মাঝখানে টাইমে সেই তো আমরা গেলাম। তো আমার হাজব্যান্ড গেলে একটু ওয়াশরুমে ফ্রেশ হতে, আবার নিয়ে শুধু দৌড়াদৌড়ি শুরু করে দেয় যেখানেই যায়। সো এই তো একটু বসে ওয়ান ইয়ার জন্য একটু কেনাকাটা করলাম। ওয়ান ইয়ার বার্থডে আসছে, সো ওয়ান ইয়ার জন্য একটু কেনাকাটা করতে হলো। আর কেনাকাটা করার পরেই তো আমরা চলে আসলাম খেতে স্টার্ট কাবাবে। বসে বসে ওয়েট করতেছিলাম খাবার কবে আসবে। সেই তো আমি খুব এনজয় করলাম, ওয়ান ইয়ার ড্রেস কিনলাম। আর ওয়ান ইয়ার আপনারা নেক্সট ব্লগে আমার পাবেন ওয়ান ইয়ার বার্থডে দিন, এখন থেকে সারপ্রাইজ থাকবে। সেই জন্য আমি এখন বলতেছি না, বাট সব কিছু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো ওয়ান ইয়ার বার্থডে আসতেছে, তো আমরাও অনেক এক্সাইটেড। আপনারা সবাই ওয়ান ইয়ার জন্য দোয়া করবেন। ওয়ান ইয়ার 2 বছর হবে মাশাল্লাহ, আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সেই তো ওয়ানিয়া, এই যে ওয়ানিয়া আমার মেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা এই যে খাসি রেজালা, পরোটা, সালাদ এগুলো নিয়ে নিয়েছিলাম, ফিরনি, পায়েস ওয়ানিয়ার জন্য। তারপর আমরাও পায়েস খেলাম, কারণ আমাকে স্টার কাবাবের পায়েসটা পার্সোনালি অনেক পছন্দ। তো এখানে আমরা খাসি রেজালা নিয়েছিলাম। আমরা যখনই স্টার কাবাবে আসি আমরা খাসি রেজালা আমাদের খুবই পছন্দ, আমরা নিই। এই তো আমরা ফিরনি নিয়ে নিলাম স্টার কাবাব। ফিরনিটা আপনারা অনেক টেস্ট আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। আর এটার চা, ও মাই গড, অনেক ভালো লাগে, অনেক ভালো। আপনারা কিছু খান না খান অবশ্যই চাটা ট্রাই করবেন, অনেক ভালো লাগে, আমার খুব ভালো লাগে, তাই আপনাদেরকেও সাজেস্ট করলাম। সেখানে খাওয়া দাওয়া অনেক ভালো ছিল, খাওয়ার মানটা অনেক ভালো থাকে। সো আমরা এখানে শপিং করতে আসলেই, ওয়ান ইয়ার জন্য বিশেষ করে শপিং করতে আসলেই আমরা এখানে খাই, স্টান মলিকে আসলেই আমরা এখানে চলে আসি, কাছে হয়। সো এখানে আপনাদের অনেকগুলোই ওদের ইয়ে আছে সেকশন, ধানমন্ডিতেও আছে, নিউ মার্কেটের ওর পাশেও আছে, তারপরে সব জায়গায় ওদের আছে। সো আপনারা যে কোনো ইসে যেতে পারেন। সো এই তো আমাদের খাওয়া দাওয়া, এই তো চা খাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমার বাসার দিকে রওনা দিব। আর একটা ছোটো ব্লগ করলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট আপনার আমরা কী করলাম শেয়ার করে, আমার হাজব্যান্ড চা খাচ্ছিল আর এই তো নিজের একটু ক্লিপ নিলাম চা খেতে খেতে। তো এই ছোটো ব্লগটা আজকে করলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ওয়ান ইয়ার্স মাস্তি ব্লগের পাশে থাকবেন, আর নতুন নতুন ব্লগ পেতে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতেছি, আর সামনে আরও নতুন অনেক এক্সাইটেড ব্লগগুলো আসবে। সো আমাদের সঙ্গেই থাকবেন। আর এই তো ওয়ান ইয়ার দেখেন, দৌড়ায় দৌড়ায় ওর আব্বুকে কাহিল করে দেয়, যে ওয়ান ইয়ারকে নিয়ে যাওয়া খুবই টাফ, ওকে নিয়ে সামলানো, ও মাই গড, ওর আব্বু সারাক্ষণ ওকে নিয়ে থাকে। তাই আমরা এই যে লিফ্টে আমরা বাসায় চলে যাবো, লিফ্টে উঠে লিফ্ট থেকে নামার পর আমরা বাসায় চলে যাবো। সেই তো আমরা বাসার দিকে রওনাই দিচ্ছিলাম, ঠিক আছে। ভালো ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক করতে অনেকের কষ্ট হয় আমি জানি, বাট একটু কষ্ট হলে অবশ্যই একটু লাইক করে দিন, ঠিক আছে। একটা লাইক আপনাদের অনেক ফ্যাক্ট করে আমাদের জন্য। সো অবশ্যই ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করা, আর ভালো লাগলে অবশ্যই, আর এর পরবর্তীতে আমরা কোন রেস্টুরেন্টে গেলে ভালো হয় সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানায়। ওকে তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। ওয়ান ইয়ার জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন, ওয়ান ইয়ার বার্থডে আসতেছে 28 আগস্ট, কামিং সুন। সো ওয়ান ইয়ার জন্য সবাই বিশেষ বিশেষ করে দোয়া করবেন বেশি বেশি করে, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।